জিলাই জিলাই করোনার পরিস্থিতি বুঝ লৈছে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তয়। লক্ষিমপুরত ভাইরোলজি ল্যাব উদ্বোধন করিলে মন্ত্রীগৰাকীয়ে। ইফালে ধেমাজিত নিশাৰ ভাগত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তয় পরিদর্শন করিলে কোভিড কেয়ার সেন্টারৰ লগতে নির্মীয়মান 20খন বিছনাযুক্ত আইসিইউ হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী ব্যস্ত কোভিড যুদ্ধত, প্রতিদিনে ঢপলিয়াইছে রাজ্যের ইখন জিলার পৰা সিখন জিলালৈ। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পিছত প্রথমবারের ধেমাজিত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। জিলাখনত উপস্থিত হয়ে পোনে পোনে মন্ত্রীগৰাকীয়ে ধেমাজির টেলিজানস্থিত কোভিড কেয়ার সেন্টারের চিকিৎসাকর্মীর কোভিড রোগীসলের সঙ্গে বার্তালাপ করে। ইয়ার পিছতেই মন্ত্রীগৰাকীয়ে ধেমাজির অসামরিক চিকিৎসালয়ের চৌহদত নির্মীয়মান 20খন বিছনাযুক্ত আইসিইউ চিকিৎসা ভবন পরিদর্শন করে। জুন মাহের রাজ্যবাসী অধিক হারত কোভিড ভ্যাকসিন লাভ করব বলে ধেমাজিত মন্তব্য করলে মন্ত্রীগৰাকীয়ে। ভ্যাকসিন নোহা নহয়, ভ্যাকসিন কম হয়ে আছে। ভ্যাকসিন জুন মাহের প্রথম সপ্তাহের পর বাড়ি লহে লহে আর আমি জুনের মাস ভাগ মানের পর আর বেশিকে বহাব পাৰিম। তারপর ভ্যাকসিনের কারণে আমি যেহেতু কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণত আছে, আমি অসম সরকারে তেওঁলোকক যিমানখিনি টাকা জমা দিব লাগে অগ্রিমভাবে টাকা জমা দি থৈছো। অহাৰ লগে লগে আমার ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে পাব। ইফালে মঙ্গলবারে লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয়ত স্বাস্থ্যমন্ত্রীগৰাকীয়ে উদ্বোধন করলে ভাইরোলজি ল্যাব। দৈনিক 500 নমুনা পরীক্ষা করিব পারিব এই ল্যাবত। ইয়ার উপরি 10 দিনের ভিতরতে লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত সম্পূর্ণ হব 20খন বিছনাযুক্ত আইসিইউ। ল্যাব উদ্বোধনের পিছতে মন্ত্রীগৰাকীয়ে পরিদর্শন করে লক্ষিমপুর অসামরিক চিকিৎসালয়। পরবর্তী সময়ত জিলা প্রশাসন আর স্বাস্থ্য খণ্ডর বিষয়ের সঙ্গে মন্ত্রী মিলিত হয় এক বৈঠকত। এতিয়াও যদি করবাত সামান্য অসুবিধা আছে, সেইবিলাক আমি দূর করেছো। অসমৰ রাইজ নিশ্চিন্ত থাকিব পাৰে যে কৰবাত যদি কাৰোবাৰ পজিটিভ হয় তেতিয়াহলে আমি তেওঁক সরকারের তত্ত্বাবধানত সরকারের নিয়ন্ত্রণত বিনামূলীয়াকৈ সকলো চিকিৎসা আমি প্রদান করি। উল্লেখ্য যে লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত স্বাস্থ্যমন্ত্রীর সন্মুখতে একাংশ চতুর্থ বর্গর কর্মচারিয়ে উজাড়িলে ক্ষোভ। চাকরি নিয়মীয়করণের দাবিত মন্ত্রীক দিলে স্মারকপত্র। ধেমাজির পৰা মন বিকাশ বরগোহাই আর লক্ষিমপুরের সঞ্জীব লাহন, নিউজ 18, অসম নর্থ ইস্ট।